আইএসএল এই মরশুমে ইস্টবেঙ্গল কাগজে কলমে এখনও সুপার সিক্সের লড়াইয়ে থাকলেও বাস্তবে তা অনেকটাই কঠিন। সুপার কাপ জেতার পর থেকেই আইএসএলে ধাক্কা খেতে শুরু করে কোয়াদ্রাদের দল। বোরা আর সিভেরিও টোরোকে ছেড়ে দলকে আরও শক্তিশালী করতে নিয়ে আসা হয় ভিক্টর ভাস্কোয়েজ ও ফেলিসিও ব্রাউনকে। তারা দুজনেই ব্যর্থ হয়েছে নিজেদের জাত সেনাতে, তাই এএফসি কাপ খেলার জন্য এখন থেকেই দল গোছাতে শুরু করেছে ইস্টবেঙ্গল। এই অবস্থায় চারিদিকে বিভিন্ন খেলোয়াড়দের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তির গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের সাথে প্রায় অনেক দূর কথাবার্তা পাকা হয়ে গিয়েছে পাঞ্জাবের বিদেশি তারকা মেহেদি তালালের। 26 বছর বয়সী এই ফ্রেঞ্চ অ্যাটাকিং মিডফিল্ডার এই আইএসএলে 19 ম্যাচে 4 গোল এবং 8টা অ্যাসিস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন। আর এবার শক্তিশালী দল তৈরি করতেই ভিক্টর ভাস্কোজের জায়গায় ইস্টবেঙ্গল নিতে পারে এই ধারালো মিডফিল্ডার মেহেদি তালালকে। তবে শোনা যাচ্ছে মুম্বাই এবং আরও দুই দলের নজর আছে এই খেলোয়াড়ের উপর, তাই সময়ই বলে দেবে ইস্টবেঙ্গল মেহেদি তালালকে দলে নেয়ার লড়াইতে নামলেও আদৌ কি পেরে উঠতে পারবে মুম্বাইয়ের সঙ্গে এই লড়াইয়ে।